नमस्कार प्रिय दर्शक, इलेक्ट्रिकल्स बासु चैनले सबाई के स्वागत। तो दर्शक केमन आछेन? सबाई आशा करी अनेक अनेक भालो आछेन। तो दर्शक अनेक दिन पर एक ड्रिलर भिडियो निये चले गेलाम। तो दर्शक ये ड्रिलटा देखते पाच्छेन, ड्रिलटा होच्छे D10 मडल ड्रिल। ये ड्रिलटा कारेंट दिले चलछे ना। तो ये ड्रिलटार प्रब्लेम कि सेटा आमि प्रथम बोले दिच्छि। ये ड्रिलटार किन्तु कार्बनगुलो शेष हो गेछे। तो ये ड्रिलर कार्बन कोथाय थाके आपनारा सबाई होयतो जानेन, जारा जानेन ना तारा देखे नी। तो ये ड्रिलर कार्बन नष्ट हो गेले, ड्रिलर कार्बन किन्तु ड्रिलर भेतरेर दिके थाके, ओई बडी खुले कार्बन लागाते हय। तो कीभाबे कार्बन शेष होयेछे चेक करबेन, बा कीभाबे कार्बन फिटिंगस करबेन, कीभाबे कानेक्शन करबेन, आमि पुरो स्टेप बाई स्टेप देखाबो। तो प्रथमे आमि एटा टेस्ट करे देखे दिच्छि, ठीक आछे एटा चलछे किना। तो आमि दुटो लाइन देखुन आमि लागिये नियेछि। तो সেটা আমি টেস্ট করে আপনাকে প্রথমে দেখাবো চলছে কিনা, তারপরে আমি খুলে আপনাদের দেখাবো। তো আমি টেস্ট করলাম ঘুরছে না, তার জন্য আমরা এটাকে খুলবো। তো এই ড্রিলের কার্বন চেঞ্জ করতে হলে আপনাকে পুরো বডি খুলতে হবে না। এই D10 মডেলের ক্ষেত্রে আপনি পেছনে তিনটে নাট থাকে, এই তিনটে নাট খুললে আপনার ওই পেছনের সাইডের বডিটা খুলে যাবে। কিন্তু অন্যান্য যেগুলো 2310 মডেল বা অন্যান্য ড্রিলের ছোট ড্রিল যেগুলো, যেগুলো কিন্তু পুরো বডি খুলতে হয়। এটা খালি তিনটে নাট খুললে আপনার কার্বন চেঞ্জ করা যাবে। তো আমরা দেখুন আপনাদের সামনে নাট খুললাম। দেখুন এখানে দুটো কার্বন রয়েছে দুই সাইডে, এটা হচ্ছে সুইচ, তারপর দুই সাইডে দুটো কার্বন আছে এবং দুটো স্ক্রু দিয়ে এটাকে টাইট করা আছে। তো আপনারা এই স্ক্রুগুলো খুলে কার্বনগুলো বেরিয়ে আসবে। দেখুন আমি স্ক্রুগুলো খুলে কার্বনগুলো বার করলাম, আবার কার্বনগুলো একদম ছোট হয়ে গেছে, যার জন্য কিন্তু কানেকশন শো হচ্ছে না। তো দর্শক আমাদের নতুন কার্বন লাগাতে হবে। তো সবসময় কার্বন যখনই চেঞ্জ করবেন তখনই ওই যে কার্বন যেখানে বসে ক্লিপগুলো, তো সেগুলো একটু ভালো করে পরিষ্কার করে দেবেন, ঠিক আছে? কোনো ব্রাশ বা কিছুতে, তাতে কিন্তু আপনার কার্বন যে ইয়েগুলো থাকে ক্লিপগুলোগুলো ভালো করে ফিটিংস হয়। তো ভালো করে একটু পরিষ্কার করে দেবেন। পরিষ্কার করে দেওয়ার পর আমরা এটাকে ফিটিংস করবো কার্বনগুলো। তো দর্শক দেখুন আমরা এটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি, এরপর আপনাকে কার্বনগুলো ফিটিংস করব। তো কার্বন ফিটিংস করতে গেলে আপনাকে নতুন কার্বন নিতে হবে, তারপরে যেই প্লাস্টিকের যে চার কোণা একটা বক্স টাইপের থাকে কার্বন যেখানে যার মধ্যে থাকে, সে বক্সটাকে ভালো করে একটু পরিষ্কার করবেন। তারপরে ওই যে কার্বনের যে তার থাকে পাতি যেটা কানেকশান, সেই পাতিটাকে ঢুকিয়ে আপনাকে কার্বনগুলো ঢুকিয়ে যেভাবে ছিল আগের মতো সেভাবে দেখে আপনাকে লাগাতে হবে, ঠিক আছে? তো দর্শক দুই সাইডে দুটো কার্বন থাকে, আমরা এক সাইডে লাগানোর পর স্ক্রু দিয়ে টাইট দেবো, তারপর অপর সাইডে একইভাবে আমরা পরের একটা কার্বন চেঞ্জ করে দেবো, ঠিক আছে? এবং সবসময় কার্বন দুটোই চেঞ্জ করবেন, কোনো সময় একটা কার্বন চেঞ্জ করবে না, কোনো মেশিন লাস্টিংই করবে না। অনেকে হয়তো একটা কার্বন নষ্ট হয়ে গেছে, একটা ভালো আছে, অনেকে এমনিতেই একটা চেঞ্জ করে দেন, এমনটাই করবেন না, সবসময় দুটোই চেঞ্জ করবেন। তো দর্শক আমরা কথা বলতে বলতে দুটো কার্বন বসিয়ে নিয়েছি, এরপর আমরা স্ক্রুড্রাইভার দিয়ে ভালো করে দুটো কার্বনকে টাইট দেবো। ওই বক্সগুলো যে আছে, আমরা দুটো স্ক্রু আছে, তো স্ক্রুগুলো লাগিয়ে নেবো প্যাঁচ দিয়ে, তারপরে আমরা ভালো করে টাইট দেবো, যাতে কোনো সময় ওই কালো বক্সটা কার্বন যার মধ্যে থাকে সেটা কিন্তু উপর দিকে বেরিয়ে না আসতে পারে। তো একটু ভালো করে হাত বক্স টাইট দেবেন, খুব বেশি দিতে গেলে আবার প্লাস্টিকের প্যাঁচ নষ্ট হয়ে যেতে পারে। তো যতটা টাইট লাগবে আপনার মনে হবে সেই হিসাবে টাইট দিয়ে দেবেন। তো দর্শক ভালো করে টাইট দেওয়ার পর আমরা এবারে মেশিনটাকে টেস্ট করব। তো তার আগে আমি কী করবো, তারগুলো ভালো করে ফিনিশিং করে নেবো, এবং যেহেতু আমার ওই কার্বন ডিস্টার্ব ছিল তার জন্য আমার মেশিনটাকে পুরো ফিটিংস করে তারপর আমরা টেস্ট করব। তো ওই সুইচগুলো যে থাকে সুইচগুলো একটু ভালো করে বসিয়ে নেবেন, যেহেতু সুইচ খারাপ হয়নি, কোনো কিছু খারাপ হয়নি, যখন খোলা হয়েছে একটু ভালো করে ওগুলো পরিষ্কার করে তারপর ভালো করে একটু বসিয়ে নেবেন। তারপরে আগে যেভাবে ছিল একইভাবে আপনারা তিনটে নাট টাইট দিয়ে দেবেন, ঠিক আছে? তো দর্শক দেখুন আমরা কথা বলতে বলতে সব কিছু করলাম, ঠিক আছে? এরপর আমরা মেশিনটাকে ভালো করে টাইট দিচ্ছি স্ক্রুগুলোকে, তারপর আমরা এটাকে টেস্ট করব যে আমার কার্বন লাগানো ফিটিংস করা ঠিক আছে কি না, বা মেশিনে অন্য কোনো 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 কিছু প্রবলেম আছে কি না। তো আমি নাটগুলো টাইট দিয়ে নিলাম, এরপর আমি এটাকে টেস্ট করব। তো প্রথমত যে কোনো মেশিন টেস্ট করতে গেলে সিরিজেই টেস্ট করবেন, কারণ সিরিজে অনেক সেফ, ঠিক আছে? কোনো কিছু বডি থাকা বা যে কোনো মেশিনে অনেক কিছু রোগ প্রবলেম যেগুলো সিরিজের মাধ্যমে জানা যায়, তো সবসময় সিরিজেই যে কোনো মেশিন টেস্ট করবেন। দেখুন আমি সিরিজেই তারটাকে লাগিয়ে আপনাকে চেক করে দিচ্ছি, এতে মেশিন কিন্তু হয়তো ঘুরবে না, কিন্তু মেশিনের কানেকশান বা সব কিছু কী প্রবলেম আছে সিরিজ দিয়ে বোঝা সম্ভব। তো আমি সিরিজের মাধ্যমে এটা টেস্ট করে নিচ্ছি। তো আমি সিরিজের প্লাগটা বোর্ডের মধ্যে লাগিয়ে নিচ্ছি,
তো দর্শক এরপর দেখুন আমার মেশিনটা সুন্দর ঘুরছে, সুইচগুলো কোনো রকম অসুবিধা নেই। আমি যে কার্বন চেঞ্জ করলাম আমার কার্বন ফিটিংস 100% ঠিক আছে। দর্শক যে হয় আপনাদের ড্রিল মেশিন যদি কোনো রকম কার্বন খারাপ হয় এইভাবে আপনারা মেশিন ঠিক করতে পারবেন। এবং দর্শক ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে সবাই জানাবেন, এবং যদি ভিডিও ভালো মনে হয় লাইক করে দেবেন, বন্ধু বান্ধব সবাইকে শেয়ার করে দেবেন, এবং আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইবও করে দেবেন। তো দর্শক আজকে এই পর্যন্ত, আজকে এইখানে।